অর্থাৎ বান্দা তোমার সিজদার স্থান সমূহ কেবলমাত্র আল্লাহর জন্য খাস কার জন্য খাস অর্থাৎ তোমার এই চার আঙ্গুল কপাল তোমার এই নাকের মাথা তোমার এই দুইটা হাত তোমার এই দুইটা গেরাম তোমার এই দুইটা পা দ্বারা একজন মুসলমান কোন কবরে সিজদা করবে না কোন মাজারে সিজদা করবে না একজন মুসলমান কেবলমাত্র সিজদা করে নামাজের মাধ্যমে তার আল্লাহর কথা বলে ঠিক কি না এদেশে আইন হওয়া দরকার কি হওয়া দরকার এদেশে আইন হওয়া দরকার এই যে আল্লাহকে বাদে যারা মুসলমান মুসলমানের ছেলে মেয়ে যদি আল্লাহকে বাদে কবরে সিজদা করে মাজারে সিজদা করে আইন হওয়া দরকার ওই মুসলমানকে প্রকাশ্যে জনগণের সামনে তার মাথা উড়িয়ে দেওয়া কারণ তোরে পীর বানাই নাই বানাইছে কে তাজিম সেজদার নামে ভক্তের নামে মরিদ তার পীরের পার সামনে মাথা নত করে বসে থাকে শুয়ে থাকে আর তার মনে আশা পীর যদি দোয়া দেয় কিসমত খুলে যাবে পীর বড়দের ধ্বংস হবে আর আমি বলি পৃথিবীর কোন পীরের বাপের ক্ষমতা নয় আপনাকে দোয়া করে বড় করবে কার বাবার ক্ষমতা নাই বদ্ধ করে আপনাকে ধ্বংস করবে ভালো মন্দ সব কিছুর মালিক আমার আল্লাহ পীরের হাতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আজকে ভণ্ড পীর প্রতারকদের কারণে হাক্কানি পীরদের নাম নিশান এখন মুছে যাওয়ার উপক্রম কথা বলা ঠিক কিনা এই জন্য এই বিশাল জনতার কাছে আমি ওয়াদা নিতে চাই আজকের মাহফিল থেকে ওয়াদা করব পৃথিবীর কোন মাজারের সামনে হাত জোর করব না মাথা নুয়াবো না কবরে মাজারে মরা পীর তাজা পীর সিজদা করব না মাজারের টাকা পয়সা ছুঁড়ে মারব না মান্নাত করব না মাজারের ধুলাবালু গায়ে মাখাবো না মাজারে আগরবাতি মোমবাতি জ্বালাবো না এগুলো মুসলমানদের কাজ না এগুলো হিন্দু মধ্যদের কাজ কতক্ষণ না গা সুতরাং ওয়াদা যারা রাখবেন তারা হাত তুলবেন হুজুকে হাত তুলবেন না আগে বোঝেন মাজারে সিজদা আগরবাতি মোমবাতি মাথা নোয়ানো কোন মুসলমানের কাজ নয় কোনটা শিরিক কোনটা কুফর কোনটা বেদাত এই জন্য যারা ওয়াদা রাখতে পারবেন একদম অন্তর থেকে আমার আল্লাহকে তুমি হাত তুলে দেখায় দাও হাত সোজা রাখো ভাই হাত সোজা রাখো ও ভাই হাতকে আমাকে দেখালেন আল্লাহকে দেখালেন হাত আরো সোজা করো আল্লাহ তুমি এই হাতগুলি শিরিক থেকে কুফর থেকে বাঁচায়া তাওহীদের উপরে কবুল করো আমিন বলে হাতটা নামান এতগুলো মানুষ যদি শিরিক থেকে ফিরে আসে এই এলাকায় তাওহীদ জিন্দা হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়েরা আমার আল্লাহর সাথে শিরিক করা যাবে না কুফর করা যাবে না এই দুই ধরনের গোনা করলে মানুষ কোনদিন আল্লাহর জান্নাত জান্নাতে যাইতে পারবে না চিরটা কাল থেকে জাহান্নামে থাকা লাগবে এই জন্য যারা পীর মুরিদি করেন বাতিল পন্থী যারা লালনের মুরিদ যারা ফকিরদের মুরিদ যারা ওই ভাইদেরকে বলি তোমরা আমাদের বন্ধু শত্রু নও তোমাদের আমরা বলতে চাই আলেমদের কথার বাইরে যায় না কারণ আজ পর্যন্ত আলেমদের কথার বাইরে যারাই গেছে তারাই ধ্বংস হয়েছে কথা বলো ঠিক কিনা আলেমদের সাথে পণ্ডিতগিরি করে হুজুর কি জানে আমরা কি কম জানি এরকম লাগা আছে না নাই এই টেরামি করে যারা আলেমদেরকে বয়কট করে ইসলাম নিজের যে মানতে গেছে ওইটাই ইন্টারন্যাশনাল গুমরা হয়েছে নবী ছাড়া যেমন জাতি গঠন হয় নাই সাহাবী ছাড়া যেমন জাতি গঠন হয় নাই এই জামানায় উলামাই কেরাম ছাড়া আল্লাহর কসম এ জাতি গঠন হতে পারবে না এমনও পীর আছে ফাইভ পাস কি পাস জানেই না বিসমিল্লাহ পীর সোজা করে হতে পারে সত্য কোন আছে না নাই পীর
অতসো তারও হাজার হাজার মুরিদ আছে এই দেশে বলেন আছে না নাই কেন আছেন ভাই জানেন মূর্খ সুরক মানুষ ওদেরকে এমন ভাবে বুঝায় হই খবরদার মৌলবীদের কথা শুনবা না এই মৌলবীরা রাসূল বিদ্বেষী এই মৌলবীরা নবী বিদ্বেষী ওলি আউলিয়া বিদ্বেষী এই রকম বুঝাই তো যায় এমন করে ভালাইছে চাচা আপনি যতই বুঝান চাচা কম সালিশ মানি তালকা যাওয়ার কথা ঠিক না বলে মুসলমান গুরু ধরবে না কথাটা ভালো করে বুঝবেন মুসলমান গুরু ধরবে না কি ধরবে না মুসলমান গুরু ধরবে না মুসলমান ফকির ধরবে না মুসলমান নিজের ইসলাহের জন্য যাবে ওলামায়ে কেরামের কাছে কাদের কাছে কোন আলেমকে খাস করবেন না যে কোন হককান আলেমের কাছে গিয়া আপনি দ্বীন শিখতে পারেন ইসলাম শিখতে পারেন আলেম ছাড়া জাহেল কখনো আপনাকে ইসলাম দেখাইতে পারবে না কারণ ও নিজেই অন্ধ অন্ধ কখনো আপনাকে রাস্তা দেখাইতে পারে না কথা কি মনে থাকবে এই জন্য ভাই আমার নাচানাচি বন্ধ করা লাগবে ফালাফালি বন্ধ করা লাগবে জিকিরের নামে উল্টা পাল্টা বন্ধ করা লাগবে কোন মুসলমান কোন মাজারে গিয়ে না জানাজি করতে পারে না মাজারকে সাজাইতে পারে না কারণ মাজারে যিনি শুয়ে আছেন তার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ কে ক্ষমতার মালিক কে আঙ্গদাসের মাজারে যাইয়া দেখি অবস্থা রে আঙ্গদাসের মাজারে আরে কি অবস্থা রে কি বা নারী কি বা পুরুষ বাবার প্রেমে সবাই বেহুশ নাই কুষ্টিয়া জেলাতে নাই না আঙ্গদাসের মাজারে আরে কি অবস্থা রে কি বা নারী কি বা পুরুষ গুরুর প্রেমে সবাই বেহুশ নাচানাচি করে ওরা গলায় বাঁধে ঢোল দেখলে রে ভাই মনে হয় আজ তো সাগর আছে না নাই দেখলে ভাই মনে হয় আজ তো সাগর এইরকম সাগরের কিছু জাত আছে না নাই আর এক ছাগলে ওই যে কুমিল্লাতে বাড়ি এই ছাগল আবার গান বানাইছে আমার তরিকার ভাই আমার মরণ বেলাই ঢুলবাসি বাজায় চিৎকারতে পারেন না আউযুবিল্লাহ দেশে যদি আইন থাকতো এদেরকে প্রকাশ্যে পুরস্কার করা হতো কথা ঠিক না বলে ওরে এসমে আজম গাও শোনা যাও পড়িয়া শোনায় আমার মরণ বেলায় ঢোলবাসি বাজায় আমি আপনাদের কাছে জানতে চাই মরণের বেলায় ঢোলের বাড়ি চান না কালিমার আওয়াজ চান জোরে বলেন কিসের আওয়াজ কারণ নবীজি আমার বলেন কোন মুসলমান যদি তার প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি হবে কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না এই জন্য এই ধরনের কথা যারা বলে এমন কোন দরবার এমন কোন তরিকা মুসলমান গ্রহণ করতে পারে না কথা বলো ঠিক কিনা এই জন্য এই এলাকার যারা মুরিদান ভাই তাদেরকে সাবধান করে গেলাম এমন ব্যক্তির কাছে মুরিদ হবেন যেই ব্যক্তি হলো আলেম যে ব্যক্তি কি আলেম পীর হওয়ার এক নম্বর শর্ত হলো আলেম কথা কয় না দুই নম্বর শর্ত হলো ইলম অনুযায়ী সহি আমল তিন নম্বর শর্ত হলো সহি ইমান তারপর শর্ত হলো পিশাব ফরস ইবাদত ইচ্ছা করে কোনোদিন ছাড়তে পারে না পীর কখনো ওয়াজিব ছাড়তে পারে না দাড়িটা এক মুষ্টি পর্যন্ত লম্বা রাখা কি ওয়াজিব জোরে বলেন কি এদেশে বহুত পীর আছে ও শালার দাড়ি নাই বলেন আছে না নাই সত্য কথা হইল বাংলাদেশে এক পীর আছে তার নামের আগে লেখা আছে মুজাদ্দেদে জামান
শব্দ অর্থ বলেন জামানার ইমাম কিসের ইমাম বলেন বলেন না কিসের ইমাম জামানার ইমামের মুখে দাড়ি নাই এখন আপনাদের আশেপাশে যে মসজিদগুলো আছে ইমাম সাহেব যদি ফজরের সময় দাড়ি ক্লিন শেভ করে স্মার্ট হয়ে যদি এসে বলে এই ভাইরা কাতার সাজা করুন এখন নামাজে দাঁড়াবো সভাপতি যে মনে করেন সভাপতির দাড়ি নাই উদাহরণস্বরূপ ওই সভাপতি ইমাম সাহেবের মাঝে লাথি মেরে কবে ভাইরা কথা ঠিক কি না ঈশার সময় দেখলাম দাঁড়িয়ে আছে দাড়ি নাই কে স্মার্ট হয়েছে গোষ্ঠী গেলে তোর স্মার্ট হয়েছে তুই ভাইরা তোর পাশে নামাজ পড়বো না যার দাড়ি নাই সেও দাড়ি সাজা ইমামের পিছনে নামাজ একটা মহল্লার ইমাম কতজন লোকের ইমাম 300 400 500 1000 1000 লোকের ইমামের মুখে দাঁড়িয়ে না থাকলে তোমার আপত্তি হয় ইমামতে কথার যোগ্যতা তার নয় আর জামানার ইমাম কত বড় কথা জামানার ইমামের মুখে দাঁড়ি নাই এই জামানার ইমাম তারা নিজে শাস্তি পারে আমরা মনে করি জামানার ইমাম তো দূরের কথা একটা ভাঙ্গা বক্তব্যের ইমামতে করার যোগ্যতা এই ভণ্ডদের নয় এরা আবার আমাদের চ্যালেঞ্জ করে এরা আবার আলেমদেরকে চ্যালেঞ্জ করে এরা আবার আমাদের আমাদের উপরে সিল্লা ফাল্লা করে এর কারণ কি জানেন রাতের অন্ধকারে মানুষ যখন রাস্তা দিয়ে যায় জোর জোরের মাঝখান দিয়ে রাস্তা দেখবেন অন্ধকারে যখন ঢোকে জোরে জোরে গান গায় জোরে জোরে কি গায় কত গান গাইছে কি লিগে ভয়ের কারণে কি করবে এখন গান ধরছে কথা ঠিক কিনা বলেন ঠিক এই দেশের আহলে হক বিশেষ করে ওলামায়ে কওমিয়া যারা এই ওলামায়ে দেওবন্দীদেরকে বাতিলেরা সবচাইতে বেশি ভয় পায় ভয় পাওয়ার কারণে ওলামায়ে কেরামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে শেষ কথা ব্যাপার আমার শিরিক করা যাবে না মুরিদ আলেম সারা হওয়া যাবে না এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আলেম সারা মুরিদ হওয়া যাবে না ওয়াজিব আমল সারবে না সুন্নাতে মুয়াক্কাদা সারবে না সুন্নাতে জায়েদা সারবে না মুস্তাহাব সারবে না নফল ইবাদত সারবে না এমন একজন যোগ্য আলেমের কাছে যদি আপনি বায়াত গ্রহণ করেন ওই আলেম আপনাকে কোরআন সুন্নাহ দিয়া বুঝাইয়া বুঝাইয়া ইসলামের পথ আপনাকে চালাবে ওই আলেমের কাছে মুরিদ হইলে আপনার মুখে দাড়ি উঠবে বিড়ি খাওয়া সারবে নামাজ পড়া ধরবেন ঘুষ খাইতেন খাবেন না সুদ খাইতেন খাবেন না এই জন্য আপনার বিবেক আছে বাংলাদেশে এমন পীর কোথায় পাওয়া যায় খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার কথা ঠিক কিনা ভাই তাই আসেন আমরা মূল কথায় চলে যাই আর যারা নামাজ কালাম বাদ দিয়ে যারা মারেফাত খোঁজেন আপনাদেরকে বলি জেগে জেগে স্বপ্ন দেখলে যেমন স্বপ্ন দেখা হয় না শরীয়তকে বাদ দিয়ে মারেফাত খুঁজলে আল্লাহর কসম মারেফাতের নূর কোনোদিন পাওয়া যাবে না কথা ঠিক কিনা তাহলে দুটি গোনা করলে আল্লাহ পাক বলে বান্দা কোনোদিন জান্নাতে যাইতে পারবো না এক নাম্বার হলো কুফরের গোনা দুই নাম্বার শিরকের গোনা আর যারা কুফরি করে তারা কাফের যারা শিরক করে তারা মুশরিক কাফের কারা আল্লাহ তাআলা বলেন কাফেরদের এক নাম্বার গুণ হলো ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ কাফেরদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহর পথে মানুষকে শুধু শুধু বাধা দেয় এমন কাফের এই দেশে আছে না নাই আছে না নাই